বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদ ও পতিত স্বৈর শাসক এবং তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মোহাম্মদ মামিনুল হক বলেন, সাবেক স্বৈরাচারী সরকার শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, শত শত নেতাকর্মীদের খুন করেছে, গুম করেছে, যাদের হিসেব এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতে পারেনি। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, তিনি শুধু তাদের কথাই চিন্তা করতেন, অন্যজনেরটা কখনো মাথায় নিতেন না। স্বাধীন বাংলাদেশের মানুষকে কথা বলতে দেননি, সেই সাথে প্রশাসনের লোক দিয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, কেউ কোনো কথা বলতে পারেনি প্রশাসনের ভয়। তিনি আরও বলেন, দেশের সকল সংখ্যালঘুদের পাশে তারা সবসময় আছে এবং থাকবে, কেউ যেন সংখ্যালঘু ভাইদের ওপর কোনো আঘাত আনতে না পারে সেদিকটা সকলের খেয়াল রাখতে হবে। সংখ্যালঘুদের দিয়ে আর রাজনীতি করতে দেওয়া হবে না, তারা এদেশের নাগরিক। বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইনামুল হক মুসা সহ অন্যান্যরা। বাংলাদেশের মানুষ এমনকি তাদের পরিবার পরিজন আজও পর্যন্ত বলতে পারে না। তোমরা তোমাদের 30,000 কর্মীর সঙ্গে গাদ্দারি করে ডুবডুবি না বাজায় শেখ হাসিনার আচরণ করে আশ্রয় নিয়েছিল। হাসান ভাই কেন তোমাকে কেন জনগণ লাথি মারে? কারাগারে নির্জন কক্ষে বসে, নির্জন কক্ষে বসে এই বিষয়টা নিয়ে ভাববা। তোমরা তোমাদের কর্মীদের সঙ্গে গাদ্দারি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, কর্মীদেরকে যারা খুন করেছিল সেই খুনিদের সঙ্গে তোমরা আঘাত করেছিলে। থেকে সোচ্চার থেকে আমি এই 2024 জুলাই এবং আগস্টের বিপ্লবের গতি প্রকৃতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আমার কাছে একটা নয়নাভিরাম দৃশ্য অন্তর ধরা পড়েছে। এই বিপ্লবের গতি বড় তৈরি করে দিয়েছিল। আমরা দেখেছি উত্তপ্ত ঢাকার রাজপথে এবং বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোর রাজপথে আমাদের ছেলেরা আন্দোলন করছে।